খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। রাতভর বৃষ্টির ফলে যেমন শহর কলকাতা সহ দুই চব্বিশ পরগনা জলমগ্ন, তেমনই বিদ্যুৎ পরিষেবা হয়ে উঠেছে খুবই বিপজ্জনক। সাত সকালে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভা ৩৪ নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পরিবার সূত্রে খবর, বয়স ৩৮ মিলিকা বিবি সকাল ৬:৩০ নাগাদ ঘরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যান। পরে এলাকাবাসী তাকে স্থানীয় এক নার্সিংহোম তথা আরোগ্যতে নিয়ে যায়। পরে সেখানে সঠিক চিকিৎসা পরিষেবা না পাওয়ায় তৎক্ষণাৎ আরতি নার্সিংহোমে স্থানান্তরিত করে। সেখানেও সঠিক চিকিৎসা পরিষেবা না পাওয়ায় তাকে ঘরে নিয়ে চলে আসে। ঘটনাটি ঘটার চার ঘন্টা পর মহেশতলা থানার পুলিশ এসে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। আমাদের মনে বারবার একটা প্রশ্ন জেগে উঠছে, বজবজের দুটো নামকরা নার্সিংহোমে কেন সেই মহিলার সঠিক চিকিৎসা হলো না? উত্তর কি আছে হেভিওয়েট স্বাস্থ্যমন্ত্রীর কাছে? তবে কেন আজও বজবজ তথা পূজালীর সরকারি স্বাস্থ্য পরিকাঠামো সুন্দরভাবে গড়ে উঠল না? এর দায় নেবে কে? আমাদের দৃঢ় বিশ্বাস মহেশতলা থানার পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করবে। প্রতিটি বাংলাবাসীর কাছে আমাদের আর্জি, সর্বদা সচেতনতার সাথে পথ চলুন এবং সুস্থ থাকুন এবং দেখতে থাকুন খবর চব্বিশ ইন্টু ৭। যে আমরা এখান দিয়ে নিয়ে গেলাম ও টোটোতে করে, টোটোতে গিয়ে বজবজে যেয়ে দাঁড়ালাম। ডাক্তার এলো, ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার একটু দেখুন না ডাক্তারবাবু আপনি একটু। ডাক্তারবাবু এসে ছুটে দেখলো, আলা সেই হাতে যে একটা লাগায় না ওইটা লাগিয়ে লাগালো, লাগাতে আর সেই সবুজ বাতি জ্বলে নেই, হলুদ বাতি জ্বলছে। আমি তখন মনে করলাম কি কিছু হয়েছে, এই জন্য ডাক্তারকে বললাম, ডাক্তারবাবু একটু আলা লাগিয়ে দেখুন না ডাক্তারবাবু। বলে না এই আলা লাগিয়ে দেখছি কিছু বুঝতে পারছি নি, তোমরা নিয়ে যাও এসিজি করতে, আরতি নিয়ে যাও। আমরা ওখান দিয়ে নিয়ে আরোগ্যতে নিয়ে গেলুম। আরোগ্যতে নিয়ে যেতে আরোগ্যকে ডাক্তারবাবুকে বললাম, আমরা আপনারা একটু দেখুন না ডাক্তারবাবু কি হয়েছে। বলছে এসিজি করতে বলেছে, বলে এসিজি লাগিয়েছি কোনো কাজ করছে না, আপনারা বাড়ি নিয়ে চলে যান। আমি বলছি না আলিও সে মুজিবার, চ নিয়ে আরতিতে দেখাই একবার কি বলে, চ না একবার মুড়ি আজিবার ওখানে নিয়ে যাই। বলতে আরতিতে নিয়ে গেলাম, আরতিতে নিয়ে যেতে আমরা দেখাচ্ছি, আরতি দিদি বলছে কি হসপিটালে উনিও হাঙ্গুলে একটা এ লাগালো, আবার সেই আলা লাগিয়ে উনি চারিদিকে চেক আপ করলো। আমি হাত জোর করছি, আমি দিদি হাত জোর করছি, আপনি একটু দেখুন না দিদি, একটুখানি দেখলে বলুন না কি হচ্ছে, একটুখানি বলে দিলে তো আমরা চলে যাই। বলছে কি এখন কিছু বলে না, তোমরা বাড়ি নিয়ে চলে যাও। তা যখন বাড়িতে নিয়ে আমরা গাড়িতে তুলে নিলাম, আমি আবার দৌড়ে যে দিদিকে জিজ্ঞেস, না 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 কেউ কেউ ধরে না, কেউ দেখছেই না। আমি আবার দৌড়ে যেয়ে জিজ্ঞেস করলাম, দিদি আপনারা যে এরম করে আলা লাগিয়ে দেখলেন কিছু কি বুঝতে পারলেন, আপনি একটু কিছু বলুন না। তাহলে তো আমরা বলে কিছু বুঝতে পারছি না, কিছু ওর শরীরে মানে কিছু হালচাল চলছে না, আমরা কি বলবো, কোন ডাক্তার বলেছে কি এরম করে তোমাকে এসিজি, এটা আমাদের বৌদি হয় পাশে থাকি, আমার এনে চাষতো নন্দন ভাজ ভাজ হয় মামা তো। হ্যাঁ আমার নাম সোনা বিবি। ঘটনা সকাল ৬:৩০ নাগাদ এরম হবে, ৬:৩০ না ৭টা আমি ঠিক খেয়াল করতে পারিনি। ঘটনা ঘটেছে হঠাৎ করে, আমি মাছ বিক্রি করি, ঘুম থেকে উঠেছি, উঠে ঘড়ির দিকে দেখে বললাম বউকে কি ৭টা বাজে নাকি, বললো ৫ মিনিট বাকি আছে। আমি উঠলাম, উঠে আমার বউ দেখছি পুরো ভিজে গেছে। আমি কি ভিজে গেছো? বলছে কাজ পান ঝাঁট ফাঁট দিতে বৃষ্টি পড়ছে তো ভিজে গেছে, বলে কাপড় ফাপড় বলে নাইটি চেঞ্জ করে বলে নাইট নিলো ওই ঘরে। আমি নাইটিটা দিলাম এরকম করে, দেওয়ার পরে নাইটিটা দেওয়ার পরে হঠাৎ করে দেখি পড়ে গেল, পড়ে গিয়ে আমি বুঝতে পারিনি। আমি যেই ধরেছি আমাকেও মারলাম, তার মনে হচ্ছে যে না কারেন্ট সর লেগেছে। আমার ছেলেও হাত দিল, আমার ছেলেকে বলো সবকে আমি ছেলে মেয়েকে নিয়ে বাইরে, তোর মাকে ছুবি না বলে আমি এসে সব মেন লাইন ফেন লাইন অফ করলাম, সব বাড়ির লাইন অফ করে তাড়াতাড়ি করে গিয়ে ফের বউকে ধরে টানছি, তখন দেখছি কারেন্ট মারছে আমাকে। আমি বুঝে উঠতে পারি লাস্ট, আমি যাই হোক করে কারেন্ট মারছে ওই অবস্থাতে। আমি কোনো রকমে আমি আমার একটা পাশে দাদা আবুদা করলাম, পাটা এরকম করে ধরো তো বার করি, একটা পায়ে থেকে শোকাতে ঢুকে টেনে বার করলাম। হ্যাঁ বার করে তাড়াতাড়ি নিয়ে গেলাম নার্সিংহোমে। হ্যাঁ ওরা বললে একটা এসিজি করাতে হবে, এই এসিজি করবো, দেখে বলছে আমাদের মেশিন কোনো কাজ করছে না, ঠিক আছে আপনি নিয়ে চলে যান। প্রশাসনের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সাহায্য পেয়েছেন? খবর দেওয়া হয়েছে, পাইনি এখন, প্রশাসন কিছু বলেনি, আসবে ওনারা আশ্বাস দিয়েছে, ফোন করেছিল ভাগনা থানায় আসুক প্রশাসন। ইনি মারা যান, ওটা ওনার কি হয়? উনি আমার ওয়াইফ। নাম কি ওনার? মেলিকা বিবি। আপনার নাম? শেখ মুজিবা। শান্তনু মণ্ডলের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু ৭। আপনাদের এলাকার আরও নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।